চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার। আরে যে আমার নেত্রীকে যা বলছে বলুক, আমার দলকে যা বলছে বলুক, আমার নেতাকে যা বলছে বলুক, আমার কাছে বাবার মতো, জ্যাঠার মতো, কাকার মতো আমি আধিক্ষেতা করে যাব, আর আমি নিজের ইমেজ বিল্ড আপ করব, সৌজন্য সৌজন্য সৌজন্য। শুভেন্দু অধিকারী আমার 2014-2019 নির্বাচন তিনি করিয়েছেন, সমস্ত ফান্ডিং তিনি করিয়েছেন, আজকে যিনি তিনি যেভাবে হিরণকে নিয়ে ঘুরছেন তখন আমাকে নিয়ে ঘুরতেন। অভিনেতা এবং ঘাটালের তৃণমূল প্রার্থী দেব যা শুরু করেছেন এটা একেবারে গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি আপনাদের যে এক মাস আগেও যদি এই কথাগুলো বলতেন তাহলে দেব এবার লোকসভা ভোটের টিকিটই পেতেন না। দেব প্রথমে মিঠুন চক্রবর্তীর পাশে দাঁড়ালেন, আর এবার সবাইকে চমকে দিয়ে শুভেন্দু অধিকারীর প্রশংসা করলেন। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা তৃণমূল দল শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে অভিহিত করে থাকে, বিভিন্ন জনসভায় তারা বলেই থাকে। এবারে নতুন করে আবার মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও আপনারা দেখে নিয়েছেন। মিঠুন চক্রবর্তীকে মমতা বন্দ্যোপাধ্যায় গদ্দার বলার পরে দেব তার পাশে দাঁড়িয়েছিলেন, মিঠুন চক্রবর্তীকে বলেছিলেন আমার বাবার মতন, যা শুনে আবার কুণাল ঘোষ ক্ষুব্ধ হয়ে গেছিলেন, তিনি আবার দেবকে এক হাত নিয়েছিলেন, সেটাও আমি আপনাদের দেখালাম কিছুক্ষণ আগে। দেব এবার শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ালেন, এবার কি হবে বলুন তো, সেটা দেখার জন্যই তো আমরা বসে আছি। কি বললেন দেব, সত্যি কি দেব সৌজন্যের রাজনীতি চাইছেন, কিন্তু তৃণমূল কি সেটা চাইছে, সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, শেষ অব্দি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দেব ভয়ঙ্কর কথা বলেছেন, তার মুখে মিঠুন চক্রবর্তীর পর এবার শুভেন্দু অধিকারীর প্রশংসা। আপনারা আগেই জানেন এবারের বিভিন্ন জনসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তীকে নতুন গদ্দার বলে অভিহিত করছেন, শুভেন্দু অধিকারীকে তো সেই 2021 ভোটের প্রচার থেকেই গদ্দার বলছেন, সেটার নতুন কথা কিছু নয়। মিঠুন চক্রবর্তীকে এবার মমতা বন্দ্যোপাধ্যায় গদ্দার বলে অভিহিত করা শুরু করেছেন প্রতিটি জনসভাতে। ঠিক কি বলছেন মিঠুন চক্রবর্তী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, শুনে নিন আগে। আপনারা জিজ্ঞেস করুন বিজেপি বাবুদের, ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার, আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে নিয়ে এসেছিল। দেব আবার মিঠুন চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন আমার বাবার মতন, আমি এসব গদ্দার ফদ্দার বলা পছন্দ করি না, মিঠুন চক্রবর্তী একজন ভালো মানুষ। সেটা শুনে তৃণমূল দলের যিনি মুখপাত্র ছিলেন দুদিন আগে অবধি সেই কুণাল ঘোষ আবার দেবকে এক হাত নিয়েছিলেন, পরিষ্কার বলেছিলেন সব সৌজন্য ফৌজন্য মানি না, তুমি আমার নেত্রী নেতাকে যা তা বলবে আর তোমাকে গদ্দার বলবো না, এটা তো হতে পারে না। কুণাল ঘোষ ঠিক কি বলেছিলেন সেটাও আরেকবার ঝালিয়ে নিন আপনারা। এবার আমরা যদি ব্যক্তিগত ইমেজ ভালো রাখার জন্য চৈতন্যদেব সেজে বসে থাকি, যে আমার নেত্রীকে যা বলছে বলুক, আমার দলকে যা বলছে বলুক, আমার নেতাকে যা বলছে বলুক, আমার কাছে বাবার মতো, জ্যাঠার মতো, কাকার মতো আমি আধিক্ষেতা করে যাব, আর আমি নিজের ইমেজ বিল্ড আপ করবো, সৌজন্য 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 সৌজন্য। আরে ভাই, তাহলে যে লোকটা রাজ্যসভা পাওয়ার পর সে বিজেপিতে চলে গেল, সেই বিশ্বাসঘাতকতাটাকে বিশ্বাসঘাতকতা বলা যাবে না? আর এবার দেব তো একেবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন, রেকর্ড করে দিয়েছেন, এবার আর মিঠুন চক্রবর্তী নয়। তবু তো মিঠুন চক্রবর্তীর সঙ্গে তৃণমূলের অনেক নেতারই এখনো ভালো সম্পর্ক, অভিনেতা বলে যারা অন্যান্য অভিনেতা তাদের কাছে মিঠুন চক্রবর্তীর কদর আছে, কিন্তু তা বলে বিজেপি নেতা বিরোধী দল নেতা মিঠুন চক্রবর্তীর প্রশংসা করবেন দেব, এটাও কি তৃণমূল সহ্য করে নেবে, কুণাল ঘোষ কিছু বলবেন না, এটা হতে পারে? তার আগে দেখে নিন যে দেব শুভেন্দু অধিকারীর প্রশংসা করে ঠিক কি বললেন। মানে আজকে যারা বড় বড় নেতা হয়েছে বিরোধী দলে, কালকে তারা কিন্তু আমার পাশে বসে থাকতো। শুভেন্দু অধিকারী আমার 2014-2019 নির্বাচন তিনি করিয়েছেন, সমস্ত ফান্ডিং তিনি করিয়েছেন, আজকে যিনি তিনি যেভাবে হিরণকে নিয়ে ঘুরছেন তখন আমাকে নিয়ে ঘুরতেন। আমার এখনও মনে আছে কোলাঘাটে বসে কোথায় কী হবেন তখন বুঝতামও না, আজকে তিনি বিরোধী দল হয়ে গেছেন। এবং তুমি আমাকে বলো আমি কি ওকে চিনতে পারবো না, আমার কী করা উচিত? আজকে উনি দল চেঞ্জ করেছেন, আমার মনে হয়েছে আমার ব্যক্তিগত কোনো একটা রিজন হতে পারে, সেখানে আমি ঢুকতে পারবো না। তা বলে কি আমি লোকটাকে চিনবই না, যে লোকটা আমাকে একটা সময় যেভাবে কাজ করেছে আমার এতে? ভুলে গেলাম শুভেন্দু অধিকারী, মিঠুনদা, মিঠুনদা একটা সময় টিএমসিতে ছিল, সাংসদ ছিল, এবং
এবারে মিঠুনদার সঙ্গে আমি ছবিও করি। এবারে প্রবলেমটা হচ্ছে এখানকার লোকেদের পলিটিক্যাল আইডিওলজি বলে কিছু নেই, সব নিজেরটা ওরা। এবারে আমি তো নিজেরটা ভাবছি না, আমি তো আমার সম্পর্ক ভাবছি। যে একটা সময় আমার সঙ্গে এই লোকগুলো যখন আমার দলে ছিল সেভাবেই তো পরিচয় আমার। আমি কীভাবে চিনলাম মিঠুন দেখা, তার আগে চিনি আমি সুরেন্দ্র অধিকারীর কথা বলি, আমাকে তো দিদিই তো চিনিয়েছে, তিনি তো সেকেন্ড থার্ড ম্যান অফ দ্য স্টেট ছিলেন। তো আজকে তিনি যদি পাল্টেছেন এবং আমি যদি পাবলিকলি একটা লোককে চিনি, আমি অস্বীকার করতে যাব কেন? কিন্তু আমি তো এটা বলছি না স্যার তাকে ভোট দিন, না ভোট তো আমাকে দিন, আমার দলকে দিন। কিন্তু আমার মনে এই এই যে আমরা এমন একটা জায়গায় তৈরি করে দিয়েছি না, কে মনে হচ্ছে ওরা পাকিস্তান থেকে এসছে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে কে, আরে না না ইটস নট লাইক দ্যাট। আজকে সৌজন্য বোধটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। দেব বারবার সৌজন্যের রাজনীতির কথা বলেছেন, যদিও রাজনীতিবিদ হিসাবে দেবকে একেবারেই মার্কস দেওয়া যাবে না, লোকসভার সাংসদ হিসাবে দেবকে একেবারেই মার্কস দেওয়া যাবে না। দেব এই বাংলার একজন জনপ্রিয়তম অভিনেতা, বিখ্যাত অভিনেতা, এবং দেবকে দেখতে হলে ভক্তদের ঢল নামে। বাংলা সিনেমা এখন অবধি যে কজন অভিনেতার উপর নির্ভর করে আছে দেব তার মধ্যে অন্যতম। দেবকে অনেকেই ভালো মানুষ বলে অভিহিত করেন, সব ঠিক আছে, কিন্তু ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী তিনি। 10 বছর লোকসভায় গেছেন, 10 বছরে দেব কিন্তু লোকসভার সাংসদ হিসাবে একেবারেই ব্যর্থ। জানিনি লোকসভায় তার উপস্থিতির হার সবচেয়ে খারাপ, প্রশ্নোত্তরে অংশগ্রহণ করা সবচেয়ে খারাপ। 10 বছরে ওই 2 থেকে 3 বার অংশগ্রহণ করেছেন, 2 থেকে 3টে মাত্র প্রশ্ন করেছেন। একটা হচ্ছে এই ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্ন, সেটাও বাংলাতে। সাংসদ হিসাবে দেব একেবারে ব্যর্থ, কিন্তু সৌজন্যের রাজনীতি, দেব কিন্তু বারবার এই সৌজন্যের রাজনীতিটা বলে চলেছেন। সত্যি তো আমাদের রাজ্যে এই মুহূর্তে সৌজন্যের রাজনীতিটাই সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ তাহলে নেতারা নিজের দলের কর্মী সমর্থকদের অন্য দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে খেপাবেন না, জেলায় জেলায় মারপিট হবে না, সৌজন্যের রাজনীতি। এবার শুভেন্দু অধিকারীর প্রশংসা করে দেব কিন্তু সেই পুরনো কথাগুলো স্মরণ করিয়ে দিলেন এবং সৌজন্যের রাজনীতির কথা বললেন। সত্যি কি তৃণমূল এটা মেনে নেবে? এর জন্যই অপেক্ষা। কুণাল ঘোষ কি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন, সেটাই এখন দেখার। তবে দেব বলতেই পারি, শুভেন্দু অধিকারীর প্রশংসা করার পর এই ঘটনা যদি 1 মাস আগেও ঘটত, তিনি যে লোকসভা ভোটের টিকিট পেতেন না এটা আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, আমরা লোকসভা ভোটের পাশাপাশি এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।